কি দেওয়া আছে? অরুণ বর্ণী শব্দের অর্থ কী? ক প্রভাত সূর্যের তীব্র দীপ্তি, খ আগুন, গ তীব্র অনল, নাকি ঘ সূর্য? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রভাত সূর্যের তীব্র দীপ্তি। তাহলে অরুণ বর্ণী শব্দের অর্থ হলো প্রভাত সূর্যের তীব্র দীপ্তি। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি, তিমির বিদার শব্দের অর্থ কি? ক অন্ধকারাচ্ছন্ন, খ অন্ধকার ভেদকারী, গ সূর্য, নাকি ঘ রাত্রি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অন্ধকার ভেদকারী। তাহলে তিমির বিদার শব্দের অর্থ হলো অন্ধকার ভেদকারী। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি, অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হলো কি? ক আগে সূত্র পরে উদাহরণ, খ শুধু নিয়মগুলি জানানো হয়, গ আগে উদাহরণ পরে সূত্র, নাকি ঘ শুধু উদাহরণগুলি জানানো হয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শুধু উদাহরণগুলি জানানো হয়। তাহলে অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হলো শুধু উদাহরণগুলি জানানো হয়। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি, কোন দুটি ভাষাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীর ভাব প্রকাশ করতে পারে? ক শ্রবণ ও পঠনের মাধ্যমে, খ কথন ও লিখনের মাধ্যমে, গ লিখন ও পঠনের মাধ্যমে, নাকি ঘ শ্রবণ ও লিখনের মাধ্যমে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কথন ও লিখনের মাধ্যমে। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি, পণ্ডশ্রম শব্দের অর্থ কি? ক কম চেষ্টা, খ অনেক চেষ্টা, গ নিয়ত চেষ্টা, নাকি ঘ বৃথা চেষ্টা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বৃথা চেষ্টা। তাহলে পণ্ডশ্রম শব্দের অর্থ হলো বৃথা চেষ্টা। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি, তুর্য শব্দের অর্থ কি? ক এক প্রকার বাদ্যযন্ত্র, খ তীর ছোড়ার শব্দ, গ রণডঙ্কার, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক এক প্রকার বাদ্যযন্ত্র। তাহলে তুর্য শব্দের অর্থ হলো এক প্রকার বাদ্যযন্ত্র। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি, বিভীষিকা শব্দটি কীরূপ শব্দ হয়? ক তৎসম, খ তদ্ভব, গ বাংলা, নাকি ঘ আরবি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তৎসম। তাহলে বিভীষিকা শব্দটি কীরূপ শব্দ হয়? আমাদের উত্তর হয়ে যাবে তৎসম। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি, ঘুরিয়া ঘুইরা ঘুরে, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি ব্যবহার হয়েছে? ক স্বরসঙ্গতি, খ স্বরাগম, গ অভিশ্রুতি, নাকি ঘ বর্ণলোপ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অভিশ্রুতি। তাহলে ঘুরিয়া ঘুইরা ঘুরে, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি ব্যবহার হয়েছে? আমাদের উত্তর হয়ে যাবে অভিশ্রুতি। দেখো কী দেওয়া আছে। নিচের কোনটি নৈব্যক্তিক পরীক্ষার প্রকার নয়? ক সত্য মিথ্যা নির্ণয় করা, খ সঠিক উত্তর নির্বাচন করা, গ জিজ্ঞাস্য পরীক্ষা, নাকি ঘ সংক্ষিপ্ত উত্তর প্রদান পরীক্ষা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সংক্ষিপ্ত উত্তর প্রদান পরীক্ষা। তাহলে নিচের কোনটি নৈব্যক্তিক পরীক্ষার প্রকার নয়? আমাদের উত্তর হয়ে যাবে সংক্ষিপ্ত উত্তর প্রদান পরীক্ষা। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি, বানান ভুলের কারণ হলো কি? ক পরিবেশগত, খ
মনস্তাত্ত্বিক, গ ভাষাতাত্ত্বিক নাকি ঘ সবগুলি, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। তাহলে বানান ভুলের কারণ হলো পরিবেশগত, মনস্তাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে কি বানান ভুলের ভাষাতাত্ত্বিক কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কি, ক ভাষার প্রয়োগরীতি সম্পর্কিত সমস্যা, খ বর্ণমালা জনিত সমস্যা, গ দুটোই নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দুটোই, অর্থাৎ ভাষার প্রয়োগরীতি সম্পর্কিত সমস্যা, বর্ণমালা জনিত সমস্যা। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি শিক্ষা আধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী সার্থক পাঠের কোন লক্ষণগুলি থাকা উচিত, ক সার্থক পাঠ সর্বদা শ্রেণীর উপযুক্ত হবে, খ সার্থক পাঠে ছাত্ররা অধিক পরিমাণে অংশগ্রহণ করবে, গ সার্থক পাঠে আধুনিক মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসৃত হবে, নাকি সবগুলি ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি ঠিক। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি কোনো ছাত্র কথা বলার বা লেখার সময় ভুল শব্দ লিখলে শিক্ষক হিসেবে কর্তব্য কি, ক ছাত্রদের ত্রুটিগুলিকে দেখা চলবে না, খ ত্রুটিগুলি কিভাবে দূর করা যায় সেদিকে নজর দেওয়া, গ ত্রুটিগুলিকে তৎক্ষণাৎ সংশোধন করে দেওয়া, নাকি ঘ ত্রুটিগুলিকে বড় করে লেখা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ত্রুটিগুলি কিভাবে দূর করা যায় সেদিকে নজর দেওয়া। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি অনুবাদ প্রধানত ক তিন প্রকার, খ দুই প্রকার, গ এক প্রকার, নাকি ঘ চার প্রকার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তিন প্রকার। তাহলে অনুবাদ প্রধানত তিন প্রকার। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি হার্বার্টে শিক্ষাতত্ত্ব অনুসারে পাঠদান প্রক্রিয়া হলো ক আয়োজন, খ উপস্থাপন, গ উপযোজন, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। তাহলে হার্বার্টের শিক্ষাতত্ত্ব অনুসারে পাঠদান প্রক্রিয়া হলো আয়োজন, উপস্থাপন, উপযোজন, এক কথায় সবগুলি। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি নিজেকে ঠিকমতো প্রকাশ করতে না পারলে ক একটি ক্ষতিকারক বিষয়ের সৃষ্টি হয়, খ নিজের সম্পর্কে সঠিক ধারণা গড়ে ওঠে, গ নিজের সম্পর্কে হীন মনোভাব গড়ে ওঠে, নাকি ঘ নিজের সম্পর্কে নানারূপ সন্দেহ প্রকাশিত হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নিজের সম্পর্কে হীন মনোভাব গড়ে ওঠে। তাহলে নিজেকে ঠিকমতো প্রকাশ করতে না পারলে নিজের সম্পর্কে হীন মনোভাব গড়ে ওঠে। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি কত বছর বয়স থেকে শিশুরা ভাষার ওপর দক্ষতা অর্জন করতে শুরু করে, ক সাত বছর, খ পাঁচ বছর, গ তিন বছর, নাকি ঘ চার বছর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তিন বছর। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি নিচের কোনটি শ্রবণের প্রকার নয়, ক মনোযোগ সহকারে শ্রবণ, খ অপরের বর্ণনা মারফত শ্রবণ, গ স্বতঃস্ফূর্ত শ্রবণ, নাকি ঘ বাহ্যিক শ্রবণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বাহ্যিক শ্রবণ। তাহলে নিচের কোনটি শ্রবণের প্রকার নয়, আমাদের উত্তর হয়ে যাবে বাহ্যিক শ্রবণ। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি ব্যাকরণ শিক্ষার সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য হলো কি, ক
সূত্র মুখস্থ করা, খ সূত্রগুলিকে ব্যাখ্যা করা, গ আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া, নাকি ঘ সূত্র উদাহরণ মুখস্থ করানো? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সূত্র উদাহরণ মুখস্থ করানো। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি তৃষ্ণা শব্দটির পদান্তর করলে হবে কি, ক তৃষ্ণার্থ, খ তৃষা, গ তৃষ, নাকি ঘ তৃষিতা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ তৃষিতা। তাহলে তৃষ্ণা শব্দটি পদান্তর করলে হবে তৃষিতা। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি হরিধ্বনি কথার অর্থ কি, ক হরিনাম উদাহরণসহ ধ্বনি, খ হরির নামের ধ্বনি, গ শ্রীকৃষ্ণের নামের ধ্বনি, নাকি ঘ এর কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক হরিনাম উদাহরণসহ ধ্বনি। তাহলে হরিধ্বনি কথার অর্থ হলো হরিনাম উদাহরণসহ ধ্বনি। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মত্ততা শব্দের অর্থ কি, ক ব্যাকুলতা, খ বিভোর ভাব, গ কল্পনার ভাব, নাকি ঘ বিষণ্ণতার ভাব। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিভোর ভাব। তাহলে মত্ততা শব্দের অর্থ হলো বিভোর। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, দক্ষিণ দিক এক কথায় প্রকাশ করলে হবে কি, ক অনুবাদ, খ অনুদিত, গ আর্য, নাকি ঘ আবাচী। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আবাচী। তাহলে দক্ষিণ দিক এক কথায় প্রকাশ করলে হবে আ বাচি। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আম্রমুকুল শব্দের অর্থ কি, ক আমের গুটি, খ আমের বউল, গ আমের দানা, নাকি ঘ আমের কুড়ি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আমের বউল। তাহলে আম্রমুকুল শব্দের অর্থ হলো আমের বউল। তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।